আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন তোমাদের 2022 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে, সেই প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদেরকে আমি শিখন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউর সাজেশন দিয়েছি, তোমরা যদি সেই সাজেশনগুলো না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে সেই সাজেশনগুলো দেখে নেবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে, রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় 1948 সালে, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দু নম্বরে রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত তা হলো রাধাকৃষ্ণন কমিশন। তোমরা মনে রাখবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপরই নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। তিন নম্বর আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন নির্মল কুমার সিদ্ধান্ত। পরের প্রশ্নটি আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্নটি আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় 1949 খ্রিস্টাব্দে। ছ নম্বর দাগে আছে, রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের স্তরটি হবে 2 বছরে। পরের প্রশ্নটি আছে, রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয় 1948 খ্রিস্টাব্দে। 9 নম্বর দাগে আছে, রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন 7 জন। প্রথমেই আমি বলেছি যে রাধাকৃষ্ণন কমিশনে মোট সদস্য সংখ্যা ছিল হচ্ছে 10 জন, কিন্তু ভারতীয় সদস্য সংখ্যা ছিল হচ্ছে 7 জন। আর 10 নম্বর দাগে আছে, রাধাকৃষ্ণন কমিশনে বিদেশি সদস্য সংখ্যা ছিলেন 3 জন। তাহলে মনে রাখবে যে রাধাকৃষ্ণন কমিশনে মোট সদস্য সংখ্যা হচ্ছে 10 জন, এবং ভারতীয় যার মধ্যে ভারতীয় সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, এবং বিদেশি সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। 11 নম্বর প্রশ্নটা আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্নটা আছে, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হাইজার এডুকেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি আছে, যে প্রতিষ্ঠানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা গ্রহণ করেন সেটি হলো ডেনমার্কের জনতা কলেজ। এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপরে তোমরা এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? না, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্নটি আছে, রাধাকৃষ্ণনের গ্রামীণ শিক্ষা পরিকল্পনা কার দ্বারা প্রভাবিত হয়েছিল? রাধাকৃষ্ণনের গ্রামীণ শিক্ষা পরিকল্পনা ডেনমার্কের জনতা কলেজ ও গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পদ্ধতি দ্বারা প্রভাবিত হয়েছিল। 3 নম্বর দাগে আছে, ইউজিসির পূর্ণরূপ কী? না, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ইউজিসির পূর্ণরূপ। 4 নম্বর দাগে আছে, এনসিআরএইচই এর পুরো কথাটি কী? ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হাইজার এডুকেশন। 5 নম্বর দাগে আছে, ডিপিআই এর পুরো কথাটি কী? ডিপিআই এর পুরো কথাটি হলো ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। এরপর তোমাদের 6 নম্বর যে প্রশ্নটা আছে, শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান? শ্রীনিকেতন এক ধরনের রুরাল ইনস্টিটিউট। পরের প্রশ্নটা আছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে কোন কমিশন? গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল রাধাকৃষ্ণন কমিশন। 8 নম্বর দাগে আছে, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং পরের প্রশ্নটি আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1948 সালে। 10 নম্বর দাগে রয়েছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় 4টি স্তরের কথা বলা হয়েছে। 11 নম্বর প্রশ্নটা আছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? না, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের 2 বছরের কোর্স ছিল। পরের প্রশ্নটা আছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর হচ্ছে 3 বছরের, 15 থেকে 17 বছর পর্যন্ত। পরের প্রশ্নটা আছে, এনসিআরএইচই গঠনের উদ্দেশ্য কী ছিল? গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য এনসিআরএইচই গঠন করার উদ্দেশ্য ছিল 14টি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলকভাবে গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা। 14 নম্বর প্রশ্ন আছে, এনসিআরএইচই সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গে যে গ্রামীণ প্রতিষ্ঠানটি গড়ে ওঠে তার নাম কী? শ্রীনিকেতন। পরের প্রশ্নটি হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্যদের নাম লেখো। ডক্টর জেমস এফ ডাব এবং ডাক্তার আর্থার ই মর্গেন, ডক্টর টি গার্ট, এই 3 জন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের বিদেশি সদস্য ছিলেন।